এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 3 এর সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো এই প্রশ্নপত্রটি আমরা দেখে নিই এবং এই প্রশ্নপত্রে দেওয়া প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জেনে নিই। তো ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের লিখিত পরীক্ষার পূর্ণ মান থাকছে 25 এবং এর জন্য 50 মিনিট সময় দেওয়া থাকবে। তো এই প্রশ্নপত্রের 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে এবং 6টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 6 একে 6 নম্বর দেওয়া আছে। একের দাগে প্রশ্ন দেওয়া আছে, জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, ব্যাসল্ট শিলায় না পরফাইরি শিলায়? তো জীবাশ্ম পাওয়া যায় হচ্ছে আগ্নেয় শিলায়। এরপর 2 নম্বর দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, ডলোমাইট, বক্সাইট না ক্যালামাইন? তো অ্যালুমিনিয়ামের একটি আকরিক হচ্ছে বক্সাইট। এরপর 3 নম্বর হচ্ছে, নিচের কোনটি সংকর ধাতু, লোহা, তামা, অ্যালুমিনিয়াম না পিতল? তো নিচের সংকর ধাতু হচ্ছে পিতল, এটা হচ্ছে একটি সংকর ধাতু। এরপর 4 নম্বর দাগে দেওয়া আছে, মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার না কোনোটিই নয়? তো মানুষের হাত এটা হচ্ছে একটি তৃতীয় শ্রেণীর লিভার। এরপর 5 নম্বর দাগে দেওয়া আছে, পৃথিবীতে সকল শক্তির উৎস হলো উদ্ভিদ, খাদ্য, সূর্য না চাঁদ? তো পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এরপর 6 নম্বর হচ্ছে, উদ্ভিদ নিজের দেহে নিজে খাদ্য উৎপাদন করে বলে উদ্ভিদকে বলে খাদক, উৎপাদক, পরিবর্তক না বিয়োজক? তো উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, তার জন্য উদ্ভিদকে বলা হয় উৎপাদক। এরপরে রয়েছে আমাদের 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি 1×5=5। তো 2-এর 1-এর দাগে দেওয়া আছে, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি? তো উত্তর হবে, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি। এরপর 2 নম্বর দেওয়া আছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? তো উত্তর হবে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে, ডাক্তারি থার্মোমিটারে কত থেকে কত উষ্ণতা লেখা থাকে? আমরা উত্তর লিখব, বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। এরপরে রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কী বা সম্পূর্ণ নাম কী? তোমরা উত্তর লিখবো, এলপিজি এর সম্পূর্ণ নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট হচ্ছে 5 নম্বর দাগ, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কী? তো উত্তর হবে, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম অক্সেনোমিটার। নেক্সট হচ্ছে 6-এর দাগে, লোহার একটি আকরিকের নাম লেখো। তোমরা উত্তর লিখবো, লোহার একটি আকরিক হলো হেমাটাইট। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে, এখানে দেওয়া আছে, জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও। তোমরা উত্তর লিখবো, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম বা কয়লাও লেখা যেতে পারে। নেক্সট দেখবো আমরা 3 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 1টি, 2×1=1। 1-এর দাগে দেওয়া আছে, তাপ ও উষ্ণতা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বা কোন কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? তো তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর রয়েছে 2 নম্বর দাগে, আগ্নেয় শিলা কাকে বলে? তোমরা উত্তর লিখব, ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা। ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান ভেদ করে বা ফাটল পথে ভূগর্ভের বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ব্যাসল্ট, গ্রানাইট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। এরপর রয়েছে 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, 3×4=12। প্রশ্নের মান দেওয়া আছে প্রত্যেকটির জন্য 3 নম্বর করে। 1-এর দাগে দেওয়া আছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা লেখো, তাপ বিদ্যুৎ কাক কী? তোমরা উত্তর লিখব, জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, তাই এই জ্বালানি একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা। এরপর আমরা লিখব, তাপ বিদ্যুৎ কাকে বলে? সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপ বিদ্যুৎ বলে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 2-এর দাগে, আকরিক কাকে বলে? তামার আকরিকের একটি উদাহরণ দাও। তোমরা উত্তর লিখব, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সেই সকল খনিজকে আকরিক বলে। তো এরপর একটি তামার একটি আকরিক হচ্ছে কি না তামার আকরিক? তামার একটি আকরিক হলো কপার পাইরাইটিস বা চালকোপাইরাইটিস। ওকে, তো এরপরের প্রশ্ন আমরা দেখব 3-এর দাগে, আলোকবর্ষ কাকে বলে? এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? তো উত্তর হবে, আলোকবর্ষ শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। এরপর আমরা লিখব, 1 আলোকবর্ষ = 13 লক্ষ কোটি কিলোমিটার। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 4-এর দাগে, সরল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও। তো উত্তর হবে, স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে। যেমন হচ্ছে কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি হলো সরল যন্ত্রের উদাহরণ। এরপর 5-এর দাগে রয়েছে, বস্তুর ভার বা ওজন কাকে বলে?
কোথায় বস্তুর ওজন শূন্য হয়। তোমরা উত্তর লিখবো কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। আর পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়। ওকে, এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। এবং এরই সাথে শেষ হলো ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এবং এই প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া হয়েছে। তো প্রশ্ন উত্তরগুলি তোমরা মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো নমুনা প্রশ্নপত্র এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।